we are intrigued by the bizarre astronomical observation. Standing at the heart of Kolkata, M.P. Birla Planetarium is the oldest in India and the largest in Asia. 1962-তে যাত্রা শুরু, দেখতে দেখতে পঞ্চাশে পা। সুবর্ণ জয়ন্তী বর্ষে এমপি বিড়লা তারামণ্ডল, এই উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদর্শিত হয় 50 বছরের যাত্রা নিয়ে 15 মিনিটের একটি তথ্যচিত্র। আজ থেকে 50 বছর আগে যখন প্রথম যাত্রা শুরু করেছিল, সেদিন এশিয়া মহাদেশের প্রথম প্ল্যানেটেরিয়াম বা তারামণ্ডল ছিল এই বিড়লা তারামণ্ডল। এবং আজও এই তারামণ্ডল তার যাত্রা সুন্দরভাবে করে চলেছে। দিন যত এগিয়েছে, কলেবরে বেড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই তারামণ্ডল। দৈনন্দিন শোয়ের পাশাপাশি মহাকাশ গবেষণায় আজ তা কেন্দ্র স্বীকৃত একটি কেন্দ্র। এদিনের অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সিতে যোগ দেওয়া সৌমক রায় চৌধুরী। ভারতের ইউনিভার্সিটিগুলোর মধ্যেই গবেষণা খুব একটা বেশি হতো না, কিন্তু সেটা বদলে যাচ্ছে, খুবই বদলে যাচ্ছে। যার জন্য আমরা পড়াশুনো করার জন্য বিদেশ চলে গেছি আমাদের প্রজন্মের অনেকেই। আমার মনে হয় আমাদের পরের প্রজন্মের অনেকে যাবে না বিদেশে। সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বছরভর নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। মহাকাশ গবেষণায় আগ্রহ বাড়াতে স্কুল কলেজে আলোচনা চক্রের পাশাপাশি এবার 50,000 স্কুল ছাত্রছাত্রীকে প্রবেশ মূল্য ছাড়াই শো দেখার সুযোগ দেওয়া হচ্ছে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।